বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাইটতে গেলে চট্টগ্রামের এম এ আজিজ, এম এ হান্নান ও জহুর আহমদ চৌধুরী ছাড়া ইতিহাস লেখন আসলেই সম্ভব হইত না। এর মধ্যে এম এ হান্নান আছেন যে খুবই মেধাবী ও উচ্চশিক্ষিত। ১৯৩০ সালের পশ্চিমবঙ্গ জন্ম লইয়াল এম এ হান্নান, কিন্তু তার বাপদাদার বাড়ি আছে ব্যাপকভাবে জড়াই যায়। পরে উনি জাতীয় শ্রমিক লীগের সভাপতি আছিল, অবিভক্ত চট্টগ্রামের পুরো জেলার সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিল। উচ্চারণ খুব সুন্দর আছিল বলে উনি প্রথম বেসামরিক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের খালুরঘাট বেতার কেন্দ্রতন স্বাধীনতার ঘোষণা পাঠ করছিল। দুর্ভাগ্যজনক ভাবে ১৯৭৪ সালের ১২ জুন কুমিল্লার ১৪গ্রামত এক কার দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করছিল। কিন্তু এই মহান নেতাওর খবর গান খঞ্জাগাত আছে। প্রিয় দর্শক, এবারে বঙ্গবন্ধুর পক্ষে তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান যেবে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করছিল, এবেলা এরা বিভিন্ন ধরনের বিতর্ক থাক ছাড়ে, কিন্তু আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধ করছি এবং যারা যুদ্ধ করছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি বলে দাবি করে এই তারার নেতা আছে যে এম এ হান্নান। এই এম এ হান্নানোর খবরস্থান হচ্ছে এইবে একদম সাধারণ সাদা মাটা খবরস্থান, যেবের কোনো স্মৃতিচিহ্ন নাই। যেহেতু এম এ হান্নান আরার দেশের স্বাধীনতার প্রথম ঘোষক, তাইলে ও সাধারণ ব্যক্তি নয়। তো এই অসাধারণ ব্যক্তিরা আরাম উল্লাইন হরিতে পত্রিকার মধ্যে এবং ব্যানার সর্বস্ব রাজনীতি করিবার লাই নিজে বড় বেলাই নিজে বড় বেলাই অস্বীকার করিবার কোনো উপায় নেই। বিষয় তেললে নইলে আজ এম এ হান্নানের খবর কেউ নগাছিন। এবার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ লওয়া উচিত। আর আর চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামের একজন সুনামধন্য নেতা, জীবের প্রতি আরা শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতার কমতি নাই। এর খবরের সংরক্ষণ এবং রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ লেবেলায় আমার অনুরোধ থাকিব আমার মাধ্যমে। আর খুব বেশি কিছু আর বলে আর সরকার করছিল বিমানবন্দর নাম সহ দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো হইলাম যে এনার দেশের সংকীর্ণ রাজনীতির কারণে তেন নাম মান পাচ্ছে এর ইমিদে আর আর সর্বপ্রথম শ্রদ্ধা বুজুর্গের নাম এন দিয়ে ইয়ান লই আর এখন বিতর্ক করতাম না। এটা হাজার হাজার কবরস্থানের মতো এটা ফরিডই, এটা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেয় না, ননে সিটি কর্পোরেশন ননে সিডিএ ননে ক্ষণে কিয়াই এবারে সংরক্ষণ করি পেলাই কোনো ধরনের স্মৃতিচিহ্ন রায় পেলাই ক্ষণে কিয়াই উদ্যোগ ননে। বিষয় গান লই আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃবৃন্দ কলর মুখোমুখি হইলেন। এম এ হান্নান সাহেব বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস লয় যুক্ত অবিচ্ছেদ্য একখান অংশ, সেই হিসাবে ওর গান স্পেশাল একখান কনসিডারেশনে তানিয়ে কিছু করণ উচিত। ইল্লুকে সদ্য নেতার খবর চিহ্নিত করা যায়, কিন্তু আরা জানি দি তাত্তনের বহু নিচু স্তরের নেতা নেতৃবৃন্দর খবর আরা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে। ইয়ে না আরও প্রশ্ন ওইসব পরিবার এই ক্ষেত্রে কিনলে নিশ্চয় ইয়ে নয়, ক্লিয়ার নয়। কেউ কেউ ধরুন পরিবারের চিহ্ন ওই খবর চিহ্ন রায়ের পক্ষপাতি নয়, কেউ কেউ আবার খবর চিহ্ন রায়ের পক্ষপাতি। সর্বশেষ মেয়রের অভিযোগ কান লইয়ে হাজির হইলেন এম এ হান্নানোর সৌগফুয়া আর সার্গমা ইভার মধ্যে একমাত্র বাংলাদেশ তথা চট্টগ্রামত বসবাস করে যে একজন উনার লয় কথা কইলেন। খবর গেল সংরক্ষণ হলে বহুত জনের কাছে গে হইলাম না, মঞ্জুর আলমের কাছে গেলাম, তারপর ইউসুফ বেয়ের কাছে গেলাম, বিভিন্ন জন নেতাকলেরও হইলাম। আমার বাসাত বেশ কয়েকবার কুলসি বাসার মধ্যে কয়েক মিটিং হই আমার বাসাত মাসুমের বাসাত মাতব ভাই, তারপর বাহার ভাই, ইসাক ইসাক মিয়া, হ্যাঁ ইসাক মিয়া, ইতার আরও কইলাম মুসলিম উদ্দিন, হ্যাঁ মহিউদ্দিন ভাই তো কতবার। তবে সি প্লাস টিভির এই অনুসন্ধানী প্রতিবেদনের কারণে তিন নেতার নেতৃত্বে তিন সংস্থায় হয়ে যায় এবার কিছু একখান ওইব খবর গান একটু চিহ্নিত করি তখন নাম উচিত। অন্তত একখান এই যে সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে একখান প্লে টিল তখন উচিত। এখনও আর আবার একখান প্রস্তাব আই সাই উদ্যোগ লইয়ের সাই যে আর কিছু দিতাম না, জাস্ট খবরের মধ্যে একখান প্লেগ এম এ হান্নান পরিচিতি কি কারণে এম এ হান্নান এই যে স্মৃতিফলকা নিয়ে তখন দরকার ইয়ানের যুক্তিগতা কি কারণে এ সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরি একখান আমার দিবেলায় তারার কাছে অনুমতি চাইম, তারা যদি দেয় এনে জেলা পরিষদের প্রাপ্তত্ব নেই করে দিই যে আর যাতে নলদেশি ধরিল অন্ধে কিছু না কিছু একটা এই যাতে যেন কি এই ২৪ জানুয়ারি ২৮ সাল যে ঘটনা ঘটি অবহেলিত করেছিল যে মাত্রা নলদেশি ইয়ারা সাদা দিয়েছেন দৌড়িয়ে না, হ্যাঁ তাই তাই শুন
আর অপেক্ষায় আছি ইয়ান কি হইব এবং কত হইব। নতুন প্রজন্মর হাতে এই মানুষ অনুরে পরিচয় গড়ে দিব হনে, ইয়েনে এখন মিলিয়ন ডলার প্রশ্ন। আলমগীর আপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।